ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলা হয় কেন? এটা আমাদের পরীক্ষায় এসে থাকে। তো আমি এখানে কিছু ব্রায়োফাইটার চিত্র দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে রিকশিয়ার থ্যালাস, পরেরটা হচ্ছে অ্যান্থোসেরোসের। এখন আমাকে পরীক্ষায় যদি আসে তাহলে ব্রায়োফাইটার চিত্রগুলো দিলে আর একটু নাম্বার পেতে ভালো হয়। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলা হয় কেন, সেক্ষেত্রেও আমি এই চিত্রগুলো অঙ্কন করে দিতে পারবো। এটাও এক ধরনের ব্রায়োফাইট, এটা হচ্ছে স্ফ্যাগনাম অ্যাসপি। সাধারণত এই যে আমি যেই রিকশিয়া আর অ্যান্থোসোরাস দেখছি আর ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলো আমি দেখব, ওগুলো হচ্ছে অতি প্রাচীন এবং সরল। আর কিছু প্রজাতি আছে স্থলজ, কিছু প্রজাতি আছে জলজ, মানে কিছু প্রজাতি জল এবং স্থল উভয়ের মধ্যে অবস্থান করে। আর উভয়চর বলতে আমি বুঝাচ্ছি পানি এবং মাটির মধ্যবর্তী স্থানকে বুঝাচ্ছে। এই অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মে তাদেরকেই উভয়চর উদ্ভিদ বলা হয়। কিছু কিছু ব্রায়োফাইট পানি এবং মাটির মধ্যবর্তী স্থানে জন্মে থাকে, আর এ সকল ব্রায়োফাইট সচরাচর উভয়চর উদ্ভিদ নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে যে সকল ব্রায়োফাইট রয়েছে এগুলো জলে জন্মে, আর বাকি সব প্রজাতি স্থলে জন্মে। স্থলে জন্মালেও এদের পানি শোষণে দুর্বল ব্যবস্থা পরিলক্ষিত হয়, কারণ এদের রাইজয়েড একমাত্র অঙ্গ যার মাধ্যমে এরা পানি শোষণ করে। এই যে আমি রাইজয়েড দেখতে পাচ্ছি, এটার মাধ্যমেই এরা পানি শোষণ করে থাকে। এটাই হচ্ছে একমাত্র অঙ্গ যার মাধ্যমে ব্রায়োফাইটের উদ্ভিদগুলো পানি শোষণ করে থাকে। ব্রায়োফাইটের কিছু প্রজাতি রয়েছে যারা স্থলজ। এখানে রিকশিয়া অ্যাসপিটা হচ্ছে স্থলজ প্রকৃতির, কারণ এগুলো স্থলে জন্মাতে পারে। কিন্তু এক পর্যায়ে এরা পানিতে জন্মালেও এগুলো যদি প্রতিকূল অবস্থায় যায়, শুকানোর পর কাদামাত্ত মাটিতেও এরা টিকে থাকতে পারে রিকশিয়া অ্যাসপিটা। ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ মাটি এবং পানির মধ্যবর্তী অঞ্চলে জন্মে থাকে, কারণ এরা পানি ছাড়া এদের জীবনচক্র সম্পন্নই করতে পারে না। আর এই কারণেই ব্রায়োফাইটকে বলা হয় উভয়চর উদ্ভিদ, কারণ এদের জীবনচক্র সম্পূর্ণ হওয়ার জন্য এদের স্থল এবং মাটি আর পানি উভয়েরই প্রয়োজন। পানি ছাড়া এদের জীবনচক্র সম্পন্ন হতে পারে না, তাই এদেরকে উভয়চর উদ্ভিদ বলা হয়। সকল ব্রায়োফাইট স্থলজ, তাদের যৌন জননের সময় প্রচুর পানি প্রয়োজন হয়, কারণ অ্যান্থোরিডিয়াম থেকে নির্গত শুক্রাণু পানিতে যায়। শুক্রাণু এই পানি ছাড়া চলাচল করা সম্ভব নয়। ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার জন্য পানির গুরুত্ব খুবই অপরিসীম, আর এই কারণেই পানি ছাড়া এদের জীবনের একটা পর্যায় সম্পন্ন করা অসম্ভব। তাই এদের উভয়চর অঞ্চলের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, আর এই কারণেই ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলা হয়, কারণ এরা স্থলজ হলেও জলজ উদ্ভিদের ন্যায় আচরণ করতে হয়, কারণ এদের পানি প্রয়োজন হয় জীবনের এক দশায়। কারণ অ্যান্থোরিডিয়ামগুলো যখন শুক্রাণু পানিতে নিঃসরণ হয়, সেই ক্ষেত্রে আমার জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই কারণেই ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সম্পূর্ণরূপে পানির উপর নির্ভরশীল। এই কারণে ব্রায়োফাইটকে উভয়চর উদ্ভিদ বলা হয়ে থাকে। সাধারণত ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদ মাটি এবং পানির মধ্যবর্তী অঞ্চলে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে থাকতে পারে। এদের পানি ছাড়া জীবনচক্র সম্পূর্ণ করা সম্ভব হয় না, তাই ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলা হয়।
সাধারণত পানি এবং মাটির মধ্যবর্তী অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মে তাদেরকে বলা হয় উভচর উদ্ভিদ। আর কিছু কিছু ব্রায়োফাইট রয়েছে যারা মাটি এবং পানির মধ্যবর্তী স্থলে জন্মে এবং স্বাভাবিকভাবে জন্মে থাকে এবং পানি ছাড়া এদের জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না, সেক্ষেত্রে একে বলা হয় উভচর উদ্ভিদ। আর এই কারণেই বলা হয় ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ। ব্রায়োফাইটাতে জলজ প্রজাতির সংখ্যা কম হলেও স্থলজ প্রজাতির ব্রায়োফাইটের সংখ্যা বেশি। জলজ এবং স্থলজ উভয় প্রকৃতির ব্রায়োফাইট আমাদের প্রকৃতিতে লক্ষ্য করা যায়। যে সকল উদ্ভিদগুলো স্থলজ এদের পানি শোষণ ব্যবস্থা দুর্বল, কারণ এদের যে আমি রাইজয়েডগুলো দেখতে পাই এগুলো হলো রাইজয়েড, এগুলোর মাধ্যমে শুধু এরা পানি শোষণ করতে পারে। তাহলে রাইজয়েড হচ্ছে একমাত্র অঙ্গ যার মাধ্যমে ব্রায়োফাইট পানি শোষণ করে। প্রজাতি রয়েছে যেগুলো পানিতে জন্মে কিন্তু যখন চরম প্রতিকূল অবস্থা হয় এবং পানি শুকিয়ে যায় সেক্ষেত্রে এগুলো আবার স্বাভাবিকভাবে কাদামাক্ত পরিবেশে টিকে থাকতে পারে। এরিক্সিয়া অ্যাসপিটার ক্ষেত্রে এইটি পরিলক্ষিত করা হয়। ব্রায়োফাইটের অধিকাংশ প্রজাতি স্থলজ হলেও এদের যৌন জননের জন্য প্রচুর পানি প্রয়োজন হয়, মানে যেগুলো মাটিতে জন্মে কাদামাক্ত মাটিতে জন্মে ওগুলোর ক্ষেত্রেও যখন জনন প্রক্রিয়া সম্পন্ন করে সেই ক্ষেত্রে প্রচুর পানির প্রয়োজন হয়। এই পানিগুলো প্রয়োজন হয় কারণ অ্যান্থ্রেনিয়াম হতে যে শুক্রাণু নির্গমন হয় তা চলাচল করার জন্য, এবং এটি জলের প্রয়োজন হয়, এক্ষেত্রে অনেক পানির প্রয়োজন হয়। তাই আমি বলতে পারি ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের নিষেক প্রক্রিয়া পানির উপর নির্ভরশীল। পানি ছাড়া এক্ষেত্রে তাদের জনন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না, আর এ কারণে ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলা হয়। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।